थैंक यू बोला रे नबी नबी हो 10 बजे से एक भी छुट्टी नहीं आई जैसे जब मैं सारा दिन सारा रात कहते थे फिर भी हवी दिलानी पे तेरा सोनी हवी दिलानी करे ये मोदी जी के थैंक यू बोला रे ने पूरी तारीख के लिए मदीन नबी नबी के वोट दे जैसे जब मैं वोट दीते हो तो प्रधानमंत्री को राज्य में वोट दीते हो भारत के समृद्ध भारत को राज्य में वोट दीते हो 2047 साले भारत विश्वर नेतृत्व करे राज्य में वोट दीते हो এবার আপনাদের ভোট বিজেপির পক্ষ করছে মাননীয় বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী আপনাদের এলাকায় আন্দোলন করে নিবেদন করতে গাছপাতা তিন চক্রবর্তীকে হাওড়া লোকসভা কেন্দ্র থেকে বিজয়ী করে নরেন্দ্র মোদীকে হাত রক্ত করো আগামী পুরীতে বাড়ি থেকে বেরোক সেই লোকতন্ত্রের উৎসবে মোদীজির হাত রক্ত করার জন্য आगामी लोकसभा निर्वाचने पुणी में हावड़ा लोकसभा केंद्र से भारतीय जनता पार्टी प्रार्थी डॉक्टर रफी चक्रवर्ती के पद भूल के भोट दिए विपुल भोटे हमारे मध्य उपस्थित आज पश्चिम बांगलार लड़ाई मुख বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আপনাদের কাছে হাত জোড় করে নিবেদন করছে আগামী 20 তারিখ এই ভোটটা দেশের ভোট এটা প্রধানমন্ত্রী তৈরি করার ভোট ভারতকে সমৃদ্ধ ভারত করার ভোট মোদীজিকে 140 কোটি লোককে প্রাণ বাঁচিয়েছে করোনা মহামারীতে তার ভোট 80 কোটি লোককে বিনা পয়সায় আহার দিয়ে তাদের সম্মান রক্ষা করেছে তার জন্য মোদীজিকে ভোট করুন भारत के विश्व सामने एक मजबूत देश बनिए माथा उचु करे हमरा सारा विश्व घुरछी एर जन्ने मोदी जी के भोट दे भारत सेनार शक्ति समृद्धि करे एर जन्ने मोदी जी के भोट दे अपनार माँ बाबा देर जन्ने 5 लाख टाका आयुष्मान बीमा घोषणा करे चेन तार जन्ने मोदी जी के भोट दे
এই ভোটটা দেশের ভোট, এই ভোটটা প্রধানমন্ত্রী করার ভোট, ভারতবর্ষের সমৃদ্ধ ভারতের ভোট, শক্তিশালী ভারতের জন্য। এবার তৃতীয়বারের জন্য মোদীজিকে ভোট দিন। হাওড়া লোকসভা কেন্দ্র থেকে আমাদের লোকপ্রিয় চিকিৎসক, সুবিখ্যাত চিকিৎসক ডাক্তার রফিক চক্রবর্তীকে ভোট দিয়ে মোদীজির হাত শক্ত করুন। আমাদের মধ্যে উপস্থিত আছেন পশ্চিম বাংলার লড়াইয়ের মুখ বিরোধী দল নেতা মাননীয় শুভেন্দু অধিকারীজি। আসল শুভেন্দু অধিকারীজিকে কথা দিন যে এবার আপনাদের এক একটা ভোট বিজেপিকে যাবে। আপনার পরিবারের ভোট, আপনার পড়োশীর ভোট, আপনার আত্মীয় স্বজনের ভোট, সব ভোট এবার দেশের জন্য মোদীজির পদ্ম ভোট দিতে। এবার এক একটা ভোট দেশের জন্য বিজেপিকে দিন। এই ভোটটা দেশের ভোট, এটা কর্পোরেশন মিউনিসিপ্যালিটির ভোট নেই, এটা গুন্ডাগর্দি তোলাবাজির ভোট নেই, চাল চোর নির্মাল চোর চাকরি চোর টিএনসিকে একটা ভোট দেবেন না। পশ্চিমবাংলাকে যারা গুন্ডার পশ্চিমবাংলা তৈরি করেছে, সন্ত্রাসী পশ্চিমবাংলা তৈরি করেছে, তাদেরকে একটা ভোট দেবেন না। চাল চোর নির্মাল চোর চাকরি চোর টিএনসিকে একটা ভোট দেবেন না। মোদীজির হাত শক্ত করার জন্য এবার ভোট পদ্ম ভোট দিতে, মোদীজির হাত শক্ত করার জন্য এবার আপনাদের এক একটা ভোট পদ্ম ভোট দিতে। মোদীজিকে থ্যাংক ইউ বলবেন তো, 500 বছরের স্বপ্ন পূরণ করেছেন, রাম মন্দির তৈরি করেছেন, কাশ্মীর থেকে কলঙ্ক 370 ধারা সমাপ্ত করেছেন, মহিলাদের সম্মান রক্ষা করেছেন, সৈনিকদের আত্মবল মজবুত করেছেন, তার জন্য আপনাদের এক একটা ভোট বিজেপির পদ্ম ভোট, এক একটা ভোট বিজেপির পদ্ম ভোট, একটা ভোট দেবেন না, আপনাদের এক একটা ভোট মোদীজির হাত শক্ত করার জন্য পদ্ম ভোট দিয়ে দিন। আমাদের বিরোধী দল নেতা পশ্চিমবাংলার লড়াই হোক, প্রতিবাদের হোক, বাকি শুভেন্দু অধিকারীকে আপনাদের সামনে হাত জোর করে নিবেদন করব। আমরা বেরুর মাস পর্যন্ত এসে গেছি, এই ভোর পর্যন্ত আমাদের এই প্রসেশন চলবে। মাননীয় ডাক্তার রফিক চক্রবর্তীর নেতৃত্বে আমরা আগামী মাস পর্যন্ত এই প্রসেশন চলে যাবো।